প্রিয় ছাত্রছাত্রীরা অষ্টম শ্রেণীর ভূগোল ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের বিচিত্রা থেকে প্রথম পর্যায়ে পর্যায়ক্রমিক মূল্যায়নের উপর যে মডেল কোশ্চেন পেপার ওয়ান রয়েছে অর্থাৎ জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস স্কুলের প্রশ্নোত্তর নিয়ে চলো শুরু করি আজকের ক্লাস দেখো একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের দাগের প্রথম প্রশ্ন কনরাট ও মোহবিযুক্তির মাঝে অবস্থিত ড্যাশ এটার উত্তর হবে কনরাট ও মোহবিযুক্তির মাঝে আছে সীমা এরপরে একের দাগের দ্বিতীয় প্রশ্ন ভূতকের প্রধান উপাদান ড্যাশ এটার উত্তর হবে ভূতকের প্রধান উপাদান হল অক্সিজেন অর্থাৎ ও এরপরে একের দাগের তৃতীয় প্রশ্ন পৃথিবীর অভ্যন্তর সম্বন্ধে জানা যায় প্রদত্ত কোন বিষয়গুলি থেকে এটার উত্তর হবে এক ও দুই মানে পৃথিবীর অভ্যন্তর সম্বন্ধে জানা যায় ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি লক্ষ্য করে এবং আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে বেরিয়ে আসা লাভা পর্যবেক্ষণ করে অর্থাৎ উত্তর হবে এক ও দুই দুটোই এরপরে দেখো দুয়ের দাগে বলছে নিচের বাক্যগুলির কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লেখো দুয়ের দাগের প্রথম প্রশ্ন হচ্ছে শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয় এটা শুদ্ধ এরপরে দুয়ের দাগের দ্বিতীয় প্রশ্ন ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হলো নেপাল এটা হচ্ছে অশুদ্ধ দেখো ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হবে ভুটান তাই এটি অশুদ্ধ এরপরে দেখো তিনের দাগে বলছে অনধিক তিরিশটি শব্দে উত্তর দাও টিকা লেখো এখানে তিনের দাগের প্রথম প্রশ্ন হচ্ছে শার্ক দেখো শার্ক এই শব্দটির পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান অব রিজিওনাল কোঅপারেশান বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা পরিষদ এটা উনিশশো পঁচাশি সালের আটই ডিসেম্বর গঠিত হয় গঠনের সময় সাতটি দেশ নিয়ে গঠিত হলেও বর্তমানে এ সদস্য সংখ্যা আট দেশগুলো হলো ভারত নেপাল বাংলাদেশ ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান মালদ্বীপ ও আফগানিস্তান এই সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত এরপরে দেখো তিনের দাগের দ্বিতীয় প্রশ্ন বলছে দারুচিনির দ্বীপ দেখো শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয় শ্রীলঙ্কায় পাঁচ ভাগের এক ভাগ ভূমি আবাদী হলেও অধিবাসীদের প্রধান জীবিকা কৃষিকাজ শ্রীলঙ্কার অর্থনৈতিক প্রধান উৎস হল কৃষি শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম অংশের উপকূলে বালুঙ্কা মিশ্রিত ল্যাটেরাইট মৃত্তিকায় প্রচুর পরিমাণে দারুচিনি চাষ করা হয় সেই জন্য শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয়ে থাকে দেখো চারের দাগে বলছে অনধিক পঞ্চাশটি শব্দে উত্তর দাও সক্রিয়তার ভিত্তিতে উদাহরণসহ আগ্নেয়গিরি শ্রেণীবিভাগ করো সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরিকে তিন ভাগে ভাগ করা যায় যথা জীবন্ত আগ্নেয়গিরি সুপ্ত আগ্নেয়গিরি এবং মৃত আগ্নেয়গিরি এবারে আমরা জীবন্ত আগ্নেয়গিরি কাকে বলে সেটা জানব যেসব আগ্নেয়গিরিগুলি থেকে প্রায়ই বা একটানা ভূগর্ভস্থ ম্যাগমা লাভা রূপে নির্গত হতে থাকে তাদের জীবন্ত আগ্নেয়গিরি বলা হয় যেমন মাউন্ট স্ট্রম্বলি মাউন্ট স্ট্রম্বলি একটা জীবন্ত আগ্নেয়গিরির উদাহরণ জীবন্ত আগ্নেয়গিরিকে আবার দুই ভাগে ভাগ করা যায় যথা অবিরাম আগ্নেয়গিরি এবং সবিরাম আগ্নেয়গিরি এবারে আমরা জানব সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলে যেসব আগ্নেয়গিরিগুলি থেকে বহুদিন যাবৎ অগ্নুৎপাত হচ্ছে না কিন্তু অদূর ভবিষ্যতে যে কোনো সময় সেগুলি জেগে উঠতে পারে তাদের সুপ্ত আগ্নেয়গিরি বলা হয় যেমন জাপানের মাউন্ট ফুজি জাপানের মাউন্ট ফুজি হল সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ এবারে আমরা জানব মৃত আগ্নেয়গিরি কাকে বলে যে সকল আগ্নেয়গিরিগুলো বহুদিন ধরে নিষ্ক্রিয় হয়ে আছে এবং ভবিষ্যতে আর কখনো অগ্নুৎপাতের সম্ভাবনা নেই বললেই চলে তাদের মৃত আগ্নেয়গিরি বলা হয় যেমন মাউন্ট পোপো মাউন্ট পোপো হল মৃত আগ্নেয়গিরির উদাহরণ এরপরে দেখো পাঁচের দাগে বলছে অনধিক আশিটি শব্দে উত্তর দাও আগ্নেয় শিলার উদাহরণ সহ শ্রেণিবাক কর দেখো উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা দুই রকম যথা নিঃসারী আগ্নেয়শিলা এবং উদ্ভেদী আগ্নেয়শিলা এবারে আমরা নিসারী আগ্নেয়শিলা কাকে বলে সেটা জানব দেখো ভূ অভ্যন্তরের অত্যাধিক চাপে উত্তপ্ত গলিত ম্যাগমা ভূতকের কোনো দুর্বল ফাটলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে লাভারূপে এসে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয়শিলা সৃষ্টি করে তার নাম হচ্ছে নিসারী আগ্নেয়শিলা খুব দ্রুত জমাট বেঁধে গঠিত হয় বলে এর দানাগুলো বেশ সূক্ষ্ম হয় এই ধরনের শিলার উদাহরণ হল ব্যাসাল্ট অফসিডিয়ান এবারে আমরা জানব উদ্বেধি আগ্নেয় শিলা কাকে বলে দেখো ভূ অভ্যন্তরে গলিত ম্যাগমা ভূতকের দুর্বল ফাটল বা ছিদ্রের মাধ্যমে ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূ অভ্যন্তরেই অনেক সময় ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে এই ধরনের শিলা তৈরি করে উদ্বেদী আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে গ্রানাইট ডোলেরাইট ইত্যাদি মনে রেখো এই উদ্বেদী আগ্নেয় শিলাকে আবার দুই ভাগে ভাগ করা হয় পাতালিক এবং উপপাতালিক ম্যাগমা ভূ অভ্যন্তরের কোনো ফাটল বা ছিদ্রপথে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে সৃষ্টি করে উপপাতালিক শিলা উপপাতালিক শিলার উদাহরণ হল ডোলেরাইট আবার অন্যদিকে ম্যাগমা ভূ অভ্যন্তরের একেবারে তলদেশে অতি ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে সৃষ্টি করে পাতালিক শিলা যেমন হচ্ছে গ্রানাইট শিলা প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের ক্লাস এরপরে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও